আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, আজকে পাকিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে পাকিস্তানের ইমরান খান বিষয়ে বেশ কয়েকটি ডেভেলপমেন্ট আছে, সেগুলো আপনাদের সাথে একে একে আলোচনা করব। প্রথমে একটা ভূমিকামূলক কিছু কথা বলব, সেটি হচ্ছে পাকিস্তানের ক্রিকেট টিমকে বলা হয় আনপ্রেডিক্টেবল টিম। এরা মানে এর অর্থ হলো যে পাকিস্তান জেতা ম্যাচ, পাকিস্তান ক্রিকেট টিম জেতা ম্যাচ হেরে যায়, আবার খুব কঠিন ম্যাচ হঠাৎ করে আবার ঘুরে দাঁড়িয়ে জিতে যায়। এবং এই পাকিস্তান ক্রিকেট টিম কখন হারবে কখন জিতবে এই সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করা বা আন্দাজ অনুমান করা ভীষণ কঠিন। এই জন্য অনেক আগে থেকেই বলে আসা হয় যে পাকিস্তানের ক্রিকেট টিমটা একটা মোস্ট আনপ্রেডিক্টেবল টিম। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই যে এই পাকিস্তান সেনাবাহিনী এরাও খুব আনপ্রেডিক্টেবল এবং পাকিস্তানের রাজনীতিটাও ভীষণ আনপ্রেডিক্টেবল। দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী এরা 75 বছর হলো দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন সময় বিভিন্ন দল বা নেতাকে এরা কাছে টেনে নেয়, আবার হঠাৎ করে দূরে ঠেলে দেয়। তো এই পাকিস্তানের সেনাবাহিনী যে তার নিয়ন্ত্রণ সারা দেশের উপরে, এই নিয়ন্ত্রণ বজায় করতে যে তারা দেশের পার্লামেন্ট, বিচার বিভাগ, তারপর নির্বাচন কমিশন এবং অপর অপর যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোর উপরে, দুর্নীতি দমন কমিশন বা যেটাকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বলে বা ন্যাব বলে, এগুলোকে তারা ব্যবহার করে এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচার আচরণ করে যেগুলো রাজনীতিতে একটা তুঘলকি কাণ্ড বলা যেতে পারে। যেমন এ ধরনের একটা ঘটনা যেটা খুব আশ্চর্যজনক, একটা তুঘলকি কাণ্ড বলা যায় যে পাকিস্তানে কিন্তু 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে পাকিস্তানের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ছিল 342টি, 272টিতে ডিরেক্ট ইলেকশন আর বাকি 60টা হচ্ছে ওমেন্সদের জন্য, মহিলাদের জন্য, আর 10টি হচ্ছে নন মুসলিমদের জন্য। এবার এসে দেখা গেল 2022 সালের জুনে তারা একটা সার্কুলার জারি করেছে, সেটা হচ্ছে যে এই 6টি আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, মানে এখন ডিরেক্ট ইলেকশন হবে 266 আর বাকি 70টা হচ্ছে সেই সংরক্ষিত কোঠা, অর্থাৎ 336 আসন, মানে 342 থেকে 336, মানে 6টি কমে গেল। তো এটা একটা তুঘলকি কাণ্ড এই কারণে যে পাকিস্তানের জনসংখ্যা গত 5 বছরে কিন্তু অনেক বেড়ে গিয়েছে, এখন কিন্তু প্রায় 25 কোটি জনগণ। তো দেখা যায় যে জনসংখ্যা যখন বাড়ে তখন বিভিন্ন দেশে দাবি থাকে যে সংসদ সদস্যের বা আসন সংখ্যা এটা বাড়ানো হোক, কিন্তু পাকিস্তানে দেখা গেল যেটা না বাড়িয়ে বরং আরও উল্টো কমিয়ে দেওয়া হয়েছে। তো এই পাকিস্তানের রাজনীতিতে অহরহ এ ধরনের অনেক তুঘলকি কাণ্ড ঘটে। তো আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে পিটিআই দল ঘুরে দাঁড়াচ্ছে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে পিটিআই দল ভেঙে যে ইস্তেকাম পার্টি গঠন করা হয়েছিল তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এই পার্টিটা ব্যর্থ হয়েছে। সেই সাথে এই যে 13 দলীয় পিডিএম জোট সরকার যারা এখন পাকিস্তানে ক্ষমতায় আছে, এই দলটি নানা ধরনের কোন্দলে লিপ্ত হয়েছে। তো আজকের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে এই, আজকের দিনের শুরুটা হয়েছে এভাবে যে ইমরান খান আজকে প্রায় 16টি মামলায় ইসলামাবাদে, লাহোর থেকে উনি ইসলামাবাদে সড়ক পথে 400 কিলোমিটার দূরের পথে অতিক্রম করে উনি এসে এই মামলাগুলোতে হাজিরা দিয়েছেন। তার মধ্যে 11টি মামলায় ওনার অস্থায়ী জামিন হয়েছে আর 5টি মামলায় তার স্থায়ী জামিন হয়েছে। এবং এই যে অস্থায়ী জামিন, মানে আগামী 4 জুলাই পর্যন্ত তিনি জামিনে থাকবেন, আবার 4 জুলাই তিনি এই ইসলামাবাদ হাইকোর্টে বা ইসলামাবাদের বিভিন্ন হাইকোর্ট সহ আরও অন্যান্য আদালতে তিনি হাজিরা দিবেন। তো আজকে পাকিস্তান সরকারের একটা খুব বড় প্ল্যান ছিল ইমরান খানকে গ্রেফতার করবার। ওদিকে ইমরান খানের পিটিআই দল থেকেও একটা প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতিটা হচ্ছে যে পিটিআই দলের যে এখন সেকেন্ড সারির লিডারশিপ, বিশেষ করে তরুণ নির্ভর, তো এরা একটা গোপনে প্রস্তুতি নিয়েছিল যেন ইমরান খান গ্রেপ্তার হওয়ার সাথে সাথে সারা দেশব্যাপী তারা একটা আন্দোলন করবে। তো সরকারের গোয়েন্দা সংস্থা এটা অনুমান করতে পারে এবং পাবলিক সেন্টিমেন্টটা বুঝতে পারে, যার ফলে ফাইনালি আর ইমরান খানকে আজকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তো আমরা গত কয়েকদিন হলো দেখতে পাচ্ছি যে ইমরান খানের জামান পার্কের বাসভবনে আবার সেই নেতাকর্মীদের ভিড় আস্তে আস্তে বাড়ছে এবং বিশেষ করে লয়ারদের, আইনজীবীদের যে গ্রুপটা, তারা খুব জোরে সোরে এবং তারাও একটা আন্দোলন শুরু করেছে যেটা আমি গতকালকে আলোচনা করেছিলাম, এবং তারা সর্বাত্মকভাবে ইমরান খানের পাশে আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে পিটিআই দল আসলে ঘুরে দাঁড়িয়েছে এবং গত 1 মাস যাবৎ, 9 মের ঘটনার পর থেকে এই গত 1 মাস যাবৎ যত দমনপীড়ন হচ্ছিল, তো ইনিশিয়ালি সেই ধাক্কাটা এখন পিটিআই দল সামলে নিয়েছে। এখন ওই 9 মের ঘটনা উপলক্ষে পিটিআই দলকে যে
ক্র্যাশ করার এবং ইমরান খানকে মাইনাস করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেটা এখন স্তিমিত হয়েছে, এটার এখন একটা ড্রপ সিন হতে যাচ্ছে। তো এই অর্থে আমরা বলতে পারি যে পিটিআই দল ঘুরে দাঁড়িয়েছে। এখানে আরেকটা বিষয় আছে পিটিআই দল ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পিটিআই দল ভেঙে যে ইস্তেকাম পার্টি গঠন করা হলো, এই পার্টিটা পুরোপুরি ফ্লপ করেছে। তো আমরা জানি যে প্রায় 125 জন সিনিয়র লিডার পিটিআই দলের, এদেরকে জোরপূর্বক এবং কারা অভ্যন্তরে নির্যাতন করে এদেরকে নতুন ইস্তেকাম পার্টিতে যোগদানে বাধ্য করা হয়েছিল। এটা একটা হাইব্রিড পার্টি এবং একটা কিংস পার্টি, যেটা সেনাদের সমর্থনে এটা গঠিত হয়েছিল। কিন্তু এই দলটা ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো? এই ব্যর্থ হওয়ার প্রথম যে কারণটা হচ্ছে, এই দলের দুটো মূল নেতা, একজন আলিম খান আর একজন জাহাঙ্গীর খান তারিন, এই দুজনের বিরুদ্ধেই ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আলিম খানকে পাঞ্জাবে বলা হয় ভূমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং তাকে ভূমিদস্যু বলা হয়, তার হোটেলের ব্যবসা আছে, মিডিয়া লাইনেও তার অনেকগুলো ব্যবসা আছে। মানে এই আলিম খানটা একজন বিতর্কিত ব্যক্তি। ঠিক তেমনিভাবে JKT বা জাহাঙ্গীর খান তারিন, ইনিও একজন দুর্নীতিবাজের নেতা। সুপ্রিম কোর্টে এর আগে তার দুর্নীতি একটা রায় হয়, মামলায় তাকে সাজাপ্রাপ্ত হন এবং তিনি আজীবনের জন্য কোনো সংসদ সদস্য বা পার্লামেন্টের বা সরকারের অন্য কোনো পদ পদবি, তিনি সাংবিধানিক কোনো পদ পদবি গ্রহণ করতে পারবেন না। সুতরাং এই দুটো নেতা মাইনাস, বিশেষ করে জাহাঙ্গীর খান তারিন তো ওয়েল নন, ওনাকে মানে সুগার মাফিয়াদের সর্দার বলা হয়, চিনি কেলেঙ্কারির সাথে উনি জড়িত, এবং এমনকি করোনা মহামারীর সময় উনি এটা করেছিলেন। তো এখন এরকম দুজন দুর্নীতিবাজ নেতা যে এত বড় একটা দল গঠন করবেন, ইস্তেকাম পার্টি, যার বাংলা অর্থ হচ্ছে যে স্থিতিশীল দল, মানে এরা পাকিস্তানে স্থিতিশীলতা আনবেন, তো এই সহজে এটা ব্যর্থ হবে। তো মূল যে ব্যর্থতার কারণ হলো যে এই দলটা ঠিক জনগণের সামনে একটা কোনো ধারণা দিতে পারলো না যে তারা কি সেনা ছাউনির বা ক্যান্টনমেন্টের একটা কি ছায়া দল, নাকি এটা PDM জোট সরকারের একটা ছায়া দল। PDM জোট সরকারের আবার এটা কোন দল, মানে মুসলিম লীগ নুনের ছায়া দল, নাকি পিপুলস পার্টি আসিফ আলী জারদারির অনুকূলে এটা একটা ছায়া দল? তো এই জিনিসটা এরা ক্লিয়ার করতে পারেনি, নাকি এরা আবার ইমরান খান বিরোধী একটা দল, আবার এরা কি সমস্ত সারা পাকিস্তানে রাজনীতি করবে নাকি শুধু পাঞ্জাব ভিত্তিক রাজনীতি করবে? তো এরকম নানান দোলচালের মুখে দেখা গেল যে এই দলটি ওই প্রেস কনফারেন্স ইনিশিয়ালি যেটা করেছিল সেখানে তারা থেমে গিয়েছে। পরবর্তীতে এই দলের আর কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না, বরং এই দল থেকে ইতিমধ্যে আরও কয়েকজনের পদত্যাগের খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন ইতিমধ্যে আবার PTI দলে ব্যাক করার জন্য লিয়াজও করছেন, আবার অনেকে দুই নৌকার উপরে পা দিয়ে আছেন। তো এই যে ইস্তেকাম পার্টি এরা ব্যর্থ হলো, এই ব্যর্থতা থেকে সেনাবাহিনী, এখন পাকিস্তান সেনাবাহিনী একটা নতুন ফর্মুলা নিয়ে তারা হাজির হয়েছে। তারা নতুন আরেকটি কিংস পার্টি গঠন করতে চাচ্ছে। সেই কিংস পার্টিটা তারা গঠন করতে চাচ্ছে মূলত শুধু PTI দল থেকে এই ইস্তেকাম পার্টির লোকজন দিয়ে নয়, বরঞ্চ পিপুলস পার্টি, মুসলিম লীগ নুন এবং PDM জোট সরকারের, 13 দলীয় জোট সরকারের আরও অন্যান্য কিছু রাজনৈতিক নেতাদেরকে ভাগিয়ে এনে একটা সর্বদলীয় কিংস পার্টি গঠন করতে চাচ্ছে। তো এই হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং তারা, পাকিস্তান সেনাবাহিনী চাইছে যে আগামী অক্টোবর বা নভেম্বরে যে জাতীয় ইলেকশন হবে সেটা যেন একটা সেনা নিয়ন্ত্রিত ঝুলন্ত পার্লামেন্ট হয়। তো ঝুলন্ত পার্লামেন্ট হলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে যে তখন সেনাবাহিনী ওই ঝুলন্ত পার্লামেন্টের উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। সেনাবাহিনীর অনেক ছোট ছোট সেনা সমর্থিত অনেক দল থাকে এবং অনেক সংসদ সদস্য থাকে, তখন সহজেই প্রধানমন্ত্রী যদি কথা না শোনেন, সেনাবাহিনীর নির্দেশ মোতাবেক না চলেন, তখন তার বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করে দেওয়া যাবে। এই কারণে সেনাবাহিনী খুব করে চাইছে যে আগামী ইলেকশনটা যেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়। তো এই হচ্ছে তাদের এই উদ্দেশ্য। কিন্তু ইমরান খানকে মাইনাস করা না গেলে এই ঝুলন্ত পার্লামেন্ট করাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ ইমরান খানের পক্ষে এখন যে জনমত বিভিন্ন সার্ভেতে এসছে, কিছু কিছু সার্ভেতে 91% পর্যন্ত তার জনসমর্থন দেখা গেছে। তো এত বড় একটা হিউজ মার্জিনে ভোট কারচুপি করা ভীষণ কঠিন হয়ে পড়বে। এই জন্য তারা এই ইমরান খানকে যত দ্রুত সম্ভব ইলেকশনের আগে তারা মাইনাস করতে চায়। তো এটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সর্বশেষ তাদের কৌশল বা উদ্দেশ্য। তো এখন আমরা দর্শক শুনবো যে তাহলে ইমরান খানের সর্বশেষ অবস্থানটা কি। ইমরান খানের সর্বশেষ অবস্থানটা ওইটাই আছে যেটা, যে অনর অবস্থানে তিনি ছিলেন। এটা গত 18 জুন, মানে গতকাল রাতে তিনি প্রায় আধা ঘন্টার একটা ভাষণ দিয়েছেন এবং অনেক দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন, এবং সেখানে সুস্পষ্টভাবে কতগুলো কথা উনি স্পষ্ট করে দিয়েছেন। যেমন তিনি ওইটা আবার পুনর্ব্যক্ত করেছেন যে আমি কিছুতেই এই -1 ফর্মুলাতে আমি অ্যাগ্রি করবো না। আবার উনি বলছেন যে আমি কিছুতেই দেশ ত্যাগ করবো না।
এটাও বলেছেন যে আমি কোনো ক্রমেই এই পার্টিটা অন্য কারো হাতে, যেটা শাহ মোহাম্মদ কুরেশি তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং দলের পিটিআই দলের ভাইস চেয়ারম্যান, তার হাতেও আমি তার নাম উল্লেখ করেননি, মানে ওই ধরনের তিনি ইঙ্গিত করছেন যে এটা কারো কাছেও আমি সাময়িকভাবে পার্টির লিডারশিপটা হস্তান্তর করব না। এবং উনি স্পষ্ট করে ইমরান খান আরও বললেন যে পাকিস্তানে থেকেই আমি সকল ধরনের মামলা মোকদ্দমা ফেস করব, তাতে যা খুশি এই সেনাবাহিনী আমার করতে পারে, এবং উনি চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত আছেন, সেটা জেল হোক বা ফাঁসি হোক যা কিছুই হোক। এক কথায় উনি বলছেন যে যা খুশি তোমরা করতে পারো, কিন্তু আমি আমার এই লক্ষ্য থেকে আমি ছাড়ব না, এবং যতদিন না পর্যন্ত সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ততদিন আমি এই লড়াই অব্যাহত থাকবো এবং জীবন থাকা পর্যন্ত। এবং তিনি জনগণকে একটা খুব দৃঢ়ভাবে একটা আহ্বান জানান যে দেখুন, এই সরকার বা এই সেনাবাহিনীকে যা করছে এই জুলুম, এগুলোকে যদি আপনারা ভয় পেয়ে চুপচাপ থাকেন তাহলে আজীবনের জন্য আপনাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে এবং আপনারা আর কখনোই মুক্তির দিশা পাবেন না। তো সেজন্য উনি জনগণকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে যদি আমি আগামীকাল ইসলামাবাদে হাইকোর্টে বা অন্য কোনো আদালতে যদি জামিন ক্যান্সেল হয়ে গ্রেফতার হয়ে যাই, তাহলে আপনারা একটা শান্তিপূর্ণভাবে সারা দেশে একটা বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলনটা চালিয়ে যাবেন। তো এই ছিল ইমরান খানের সর্বশেষ অবস্থান, যেটাতে ফলাফল দাঁড়ায় এই যে তিনি অনর অবস্থান আছেন, এবং তার এই অনর অবস্থানটাই সেনাবাহিনীকে আসলে বিপদে ফেলেছে। এবং কিছুতেই অতীতে সেনাবাহিনী যখন এই ধরনের নতুন কিংস পার্টি গঠন করেছে এবং পুরনো কোনো নেতা, সেটা পিপুলস পার্টির লিডারশিপ হোক কিংবা নওয়াজ শরীফের সেই মুসলিম লীগ হোক, তাদেরকে এই ধরনের নিপীড়ন চালিয়ে দেশত্যাগ করানো গেছে এবং সেনাবাহিনীর সাথে একটা ডিল করেছিল তারা, এবং বিদেশিদের সাথেও একটা ডিল করেছিল, পরবর্তী তারা সুযোগ বুঝে বা দেশ যখন একটা অনুকূল পরিবেশ হয়েছিল তখন তারা আবার ফিরে রাজনীতিতে এসেছে। কিন্তু ইমরান খান এই সমস্ত প্রস্তাবে রাজি হচ্ছেন না, এটাই পাকিস্তান সেনাবাহিনীকে বা সেনা এস্টাবলিশমেন্টকে ভীষণ বিপদে ফেলেছে। এখন আরেকটা ডেভেলপমেন্টের খবর জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে পিডিএম জোট সরকার, ১৩ দলীয় যে জোট সরকার, এই জোট সরকারটা কিন্তু ভীষণ একটা কন্দলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা কেন তাদের অভ্যন্তরীণ একটা কন্দল হচ্ছে, কেন তারা বিভিন্ন ধরনের ইস্যুতে মতবিরোধ করছে, এটা জানতে গেলে এই পিডিএম জোটের ফরম্যাটটা একটু আপনাদেরকে জানাতে হবে। সে ফরম্যাটটা হলো এই পিডিএম জোটটা ১৩ দলীয় জোট, অনেকে বলেন এটা ১৬ দলীয় জোট, তো ১৩ বা ১৬ যেটাই হোক, এখানে যে বিষয়টা মূল কিন্তু তিনটি দল, বাকিগুলো কিন্তু প্যাট সর্বস্ব রাজনৈতিক দল। এই তিনটি দল হচ্ছে একটা পিপুলস পার্টি, একটা মুসলিম লীগ নেওয়াজ, আর একটা হচ্ছে মাওলানা ফজলুর রহমানের জমিয়তে ওলামায়ে ইসলাম। তো এখন এই পিপুলস পার্টি এবং মুসলিম লীগ নুন, এরা সেই ৭০ দশকের থেকে এদের মধ্যে একটা চরম দাকুড়াল সম্পর্ক, এরা চিরশত্রু। এবং জুলফিকার আলী ভুট্টোকে যখন উৎখাত করা হয় তখন পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট বা জেনারেল জিয়াউল হক এই মুসলিম লীগ নুনকে এবং আরও অত কতগুলো ইসলামিক দলকে ব্যবহার করে এই জুলফিকার আলী ভুট্টোকে উৎখাত করেছিল, এবং পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়। এরপরে যখন ১০-১২ বছর পর যখন বেনজির ভুট্টো ১৯৮৮ সালে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, তখন এই দলকে ব্যবহার করেই কিন্তু সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, এবং বেনজির ভুট্টো পরে আবার যখন নির্বাচিত হন তখনও তাকে ২ বার বেনজির ভুট্টো ক্ষমতা থেকে উৎখাত হন। তখন কিন্তু এই মুসলিম লীগের নওয়াজকে সেনাবাহিনী ব্যবহার করেছিল, এবং নওয়াজ শরীফ তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি মূলত এই পিপলস পার্টি বিরোধী একটা নেতৃত্ব দিতেন। ঠিক তেমনিভাবে মুসলিম লীগ নুন যখন ক্ষমতায় আসলো, নওয়াজ শরীফ যখন ২বার প্রধানমন্ত্রী ছিলেন, ওই ২বারই কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী এই মুসলিম লীগ নুন এবং পিপুলস পার্টির বিরোধকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। তো আমরা দেখেছি যে যখন মুসলিম লীগ ক্ষমতায় তখন কিন্তু এই পিপুলস পার্টির বিরুদ্ধে প্রচুর মামলা দেওয়া হতো, আবার পিপুলস পার্টি যখন ক্ষমতায় তখন কিন্তু মুসলিম লীগ নুনের বিরুদ্ধে প্রচুর মামলা দেওয়া হতো। এভাবেই ৩০ বছর ধরে তাদের মধ্যে একটা দাগ-উড়াল সম্পর্ক। এখন এই যে মাইনাস ইমরান খান কর্মসূচিতে এসে বা গত ১৩-১৪ মাসে যে একটা এদেরকে একটা জেনারেল বাজওয়া যে একত্রিত করে ক্ষমতায় বসিয়েছিলেন, এখন এসে দেখা যাচ্ছে এদের মধ্যে পুরনো বিরোধগুলো আবার নতুন করে পরিস্ফুটিত হচ্ছে এবং এই এটা চারা দিয়ে উঠছে এবং এটা প্রকাশ্যে আসছে। এটার মূল কারণটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী বা বর্তমান এস্টাবলিশমেন্টের একটা অন্যতম লক্ষ্য হলো যে তারা বেলওয়াল ভুট্টোকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। এখন বেলওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী হবেন এটা কিছুতেই নওয়াজ শরীফ মানবেন না, বিশেষ করে এই পিপুলস পার্টি যে পাঞ্জাবে একটা দখল কায়েম করবে এটা কিছুতেই মুসলিম লীগ নুন এটা মেনে নিতে চাইবে না। তো যেহেতু এখন সামনের দিনে ইলেকশন আসছে, সুতরাং
কোন দিকে যায়, সেনাবাহিনীর উপরে একটা চাপ প্রয়োগ করে কতটুকু বার্গেইন করে আবার নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে পারেন, কিংবা তার দল হতে পারে, কিংবা নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নেওয়াজ হতে পারেন, তো এই নিয়ে আসিফ আলী জারদারি এবং নওয়াজ শরীফের মধ্যে আবার নতুন করে একটা বিরোধ দেখা যাচ্ছে। এবং সেটারই আমরা গত 5-7 দিন হলো দেখতে পাচ্ছি যে পিসিবির চেয়ারম্যান কে থাকবেন, এটা কি জাকা আশরাফ থাকবেন নাকি নজম শেঠি থাকবেন, নাদরার চেয়ারম্যান কে হবেন, অলরেডি উনি পদত্যাগ করেছেন, এবং পাঞ্জাবের যে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছেন চিফ মিনিস্টার মহসিন আলী নাকভি, এটা আসিফ আলী জারদারি তাকে একটা পালিত পুত্র খেতাব দিয়েছিলেন, কিন্তু উনি মুসলিম লীগ নুনের এখন কথা শুনছেন, এই ধরনের নানান বিরোধ আছে। তো সুতরাং এই বিরোধ থেকে এখন সর্বশেষ এটাও দেখা যাচ্ছে যে একটা স্ট্র্যাটেজি, রাজনৈতিক কৌশল হিসাবে এটা দেখাচ্ছে বেলাল ভুট্টো বা আসিফ আলী জারদারি বারবার হুমকি দিচ্ছেন যে তারা জোট ছাড়বেন, মানে পিডিএম জোট ছেড়ে দিবেন, তারা বিরোধী দলে যাবেন। আবার অনেক সময় এরা বলছেন যে দেশে এই যে করুণ অর্থনৈতিক অবস্থা, এর জন্য মূলত মুসলিম লীগ নুন একাই দায়ী বা তাদের অর্থমন্ত্রী দায়ী, অর্থাৎ এই দোষটা শিফট করতে চাচ্ছেন, এবং পিপুলস পার্টি একটা এই সরকারের যত পিডিএম জোট সরকার গত 13-14 মাস যত ধরনের অনিয়ম করেছে সেটার দায় ঠিক পিপুলস পার্টি নিতে চাচ্ছে না। সুতরাং এসব কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই পিডিএমের মধ্যে একটা কন্দল দেখা দিয়েছে। এছাড়া এই পিডিএম দলের মধ্যে যে আরেকটি অন্যতম দল মুসলিম লীগ নুন, এই মুসলিম লীগ নুনের মধ্যেও আবার একটা অভ্যন্তরীণ কন্দল আছে। একটা গ্রুপ হচ্ছে মরিয়ম নেওয়াজ, যেটার নেতৃত্ব দেন নওয়াজ শরীফের কন্যা, আরেকটা গ্রুপ হচ্ছে মরিয়ম নেওয়াজের চাচা শাহবাজ শরীফ, যিনি এখন প্রধানমন্ত্রী, তার একটা গ্রুপ আছে। তো এই দুই গ্রুপের কন্দলের ফলে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বা গত পরশুদিন আমরা দেখতে পেলাম যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি নওয়াজ শরীফের অনুগত ছিলেন, 2017 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, শাহিদ খাকান আব্বাসী, উনি কিন্তু এক প্রকার দল থেকে বের হয়ে গিয়েছেন। এবং আরেকটা যিনি আছেন মিফতা ইসমাইল, সাবেক অর্থমন্ত্রী, কিছুদিন মাস দুয়েক উনি অর্থমন্ত্রী ছিলেন এই পিডিএম জোট সরকারের, তারপরে ইসাকদার আসলেন, ইসাকদার আবার নওয়াজ শরীফের কিন্তু বিআই আর কি, তো সেই ইসাকদার এই ইস্যুতে ইসমাইল, মিফতা ইসমাইলের সঙ্গে ইসাকদারের একটা বেশ বড় ধরনের একটা ঝামেলা আছে। তো দেখা যাচ্ছে যে এই মিফতা ইসমাইল বা শাহিদ খাকান আব্বাসী এবং আরও অন্যান্য লিডাররা তারা বের হয়ে আসতে চাচ্ছেন মুসলিম লীগ নুন থেকে, বা তারা মরিয়ম নেওয়াজের নেতৃত্বটাকে মানতে চাচ্ছেন না, তো এই কন্দলটাও একটা আছে। এরপরে আপনাদেরকে এই পিডিএম জোটের আরেকটি অন্যতম বড় দল, সেই মাওলানা ফজলুর জমিয়তে ইসলামী পার্টি, তো এই মাওলানা ফজলুর রহমান তার কিন্তু একটা ভেরি মিক্সড ক্যারেক্টার এবং ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইনি খুব উপরে উপরে আমেরিকান বিরোধী বক্তব্য দেন, আবার পরে দেখা যাচ্ছে যে তাদের সাথে নেগোসিয়েট করেন, এবং ইনার একটা বড় বেশ উক্তিগুলো ইদানিং আলোচিত হচ্ছে। ইনি কয়েকবার উনি ফতোয়া দিয়েছিলেন যে এই নারী নেতৃত্ব হারাম, মহিলাদের শাসন চলবে না, তো এবং ওই যে বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার উনি হেলিকপ্টার থেকে নামতে যে হেলিকপ্টারের বাতাসে সাধারণত পোশাক আশাক একটু উড়ে যায় বা এলোমেলো হয়ে যায়, তো সেই ধরনের একটা ভিডিওকে উনি ফটোশপে আরও এডিট টেডিট করে প্রচার করে দিলেন, একটা বাজে ভিডিও বানিয়েছিলেন। তো উনি বেনজির ভুট্টোর এগেনস্টে প্রচুর প্রোপাগান্ডা করেছিলেন এবং তখন বলছিলেন যে নারী নেতৃত্বটা হারাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মাওলানা ফজলু কিন্তু এই পিডিএম জোটের কিন্তু প্রেসিডেন্ট, সভাপতি বা চেয়ারম্যান। খুব সহজেই দেখা যাচ্ছে উনি অবলীলায় মরিয়ম নেওয়াজের সঙ্গে সঙ্গে থাকছেন, সমস্ত মিটিংয়ে করছেন, একসাথে সভার সমাবেশ করছেন, এবং মরিয়ম নেওয়াজের নেতৃত্বটা কিন্তু উনি মেনে নিয়েছেন। সুতরাং এই মাওলানা ফজলুর এই মিক্সড এই ক্যারেক্টারটা, তার ইমরান খানের প্রতি তার অন্যতম যে ক্ষোভ, সেটা হচ্ছে তার যে এলাকা কেপিকে বা খাইবার পাখতুনখোয়া, সেখানে পরপর দুইবার ইমরান খানের পিটিআই দল সরকারে এসেছে, এবং জাতীয় সংসদের যে আসনগুলো সেখানে প্রায় 45টি আসন আর সংরক্ষিত 10টি, এই 55টি আসনে ভরাডুবি ঘটেছিল ইমরান খানের পিটিআই দলের কাছে। সুতরাং ইমরান খান তার একটা মূল রাজনৈতিক প্রতিপক্ষ। তো এখন এই মাওলানা ফজলুরের একটা বড় একটা খায়েশ ছিল যে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 13-14 মাসে খুব বেশি কিছু তার দল বা তিনি ব্যক্তিগতভাবে খুব বেশি কোনো পদ পদবি লাভ করেননি, সুতরাং তিনিও মাঝে মধ্যে নানান ধরনের হুমকি দিয়ে থাকেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি, যার কারণে সবশেষে এটাই দাঁড়াচ্ছে যে এই পিটিআই দলটা মূলত এগিয়ে যাচ্ছে এবং এই পিটিআই দল এবং ইমরান খানই মজবুত অবস্থায় থাকবে। ইমরান খান এবং পিটিআই দল মজবুত অবস্থায় থাকবে এবং একসময় সেনাবাহিনী এদের সাথে নেগোসিয়েট করতে বাধ্য হবে, এই কারণে সেটা হচ্ছে পাকিস্তানের ইকোনমি। পাকিস্তানের ইকোনমি এতটাই খারাপ অবস্থা, যেটা আমি বিভিন্ন
সময় আপনাদেরকে জানিয়েছে যে তাদের ইকোনমিটা, ডলার রেট, রেমিটেন্স, এফডিআই, এক্সপোর্ট ইন্ডেক্স সব কিছুতে এরা পিছিয়ে। সর্বশেষ দেখা যাচ্ছে যে পাকিস্তানের যারা ইনভেস্ট করেছিল শেল, তারা কিন্তু এই পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। শেল একটা বিগ অয়েল কোম্পানি, তারা চলে যাচ্ছে। সুজুকি, তারাও চলে যাচ্ছে। তো সুতরাং এই ইকোনমিক কন্ডিশন যত খারাপ হবে তখন দেশের অবস্থাটা তো এবং রাজনৈতিক অস্থিতিশীলতার তত বাড়বে, এবং দেশের ইকোনমি ভালো করতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এই জন্যই একসময় দেখা যাবে যে এরা ইমরান খানের সাথে, যদি এদের কোনো দেশপ্রেম থাকে, সেনাবাহিনী যদি একটু না একটু দেশকে ভালোবাসে, তাহলে এটা অবশ্যই ইমরান খানের সাথে তাদেরকে সমঝোতা করতে হবে। তো সর্বশেষ কী হবে সেটার অপেক্ষায় আমরা থাকব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।